Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Bismillahir Rahmanir Rahim. Shamt Mfi World Viewers. আশা করি যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন। সময় তো হাজির, আজকে এমন একটি আমল বলবো, এক মিনিটের আমল যার পুরস্কার হচ্ছে সরাসরি জান্নাত। এটা রসুলের হাদিস থেকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ। তবে মূল বিষয়ে যার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে সাবস্ক্রাইব আছে, ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার থাকা বেল আইকনটা ঘন্টা ঘন্টা বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল প্রথমে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল বিষয়ে আমরা ঢুকে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমলটি নেয়া, এবং এটা খুবই খুবই অমৃত এবং খুবই পাওয়ারফুল না আমল। শুধু এক মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন, এক মিনিট পাঁচ ওয়াক্তের নামাজের পরে যদি এক মিনিট করে পাঁচ মিনিট ব্যয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পাঁচ মিনিটের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি জান্নাত পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহুল আজিজ। তো সম্মানিত হাজিরিন, সেই আমলটি কিভাবে করতে হবে? প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করে দশ বার করে পড়তে হবে। এবং কি দশ বার করে পড়বেন? প্রথমে দশবার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে দশবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, অথবা আলহামদুলিল্লাহ 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 দশবার পড়লেন, শেষে দশবার আল্লাহু আকবর আল্লাহু আকবর পড়ে নিলেন। এই ৩০ বার আপনি যদি আপনার ইচ্ছা মতো আপনি পড়তে পারেন, দশ বার করে বলে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর, দশ বার করে যদি পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল ইজ্জাত জাল্লা জালালু আম্মা নাওয়ালুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি জান্নাত পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। সেই নিয়ত নিয়ে পড়বেন ইনশাআল্লাহ। তো সময় হাজরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, জীবন প্রাসঙ্গিক আখিরাতি জিনিস নিয়ে আলোচনা করলাম। অবশ্যই অবশ্যই সোয়াবের নিয়তে আপনার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অথবা ফেসবুকে শেয়ার করে অপর বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন, যাতে আপনার মাধ্যমে তারাও জানতে পারে এবং সোয়াবের ভাগিদারও আপনি হতে পারেন। বলা যায় না তাদের আমলে তারা আমল করলো, আর সেই আমলের ওসিলায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি লক্ষ্য, আমার সুন্দর দৃষ্টিতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।